মা বাবা দুই শিশুর বিষয়ে রায় আজ 21 নভেম্বর। আলোচনায় আসা জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনার বাংলাদেশে তার বাবা ইমরান শরীফের কাছে থাকবেন নাকি মা নাকানো এরিকোর সঙ্গে জাপানে চলে যাবে, এ বিষয়ে 21 নভেম্বর রবিবার বিকেলে চূড়ান্ত রায় ঘোষণা করবেন হাইকোর্ট। দুদেশে দুইজন নাগরিকের সন্তানের অভিভাবকত্ব নিয়ে বাংলাদেশের উচ্চ আদালতে এটাই প্রথম রায় হতে যাচ্ছে বলে জানা গেছে। শনিবার 20 নভেম্বর প্রকাশিত সংশ্লিষ্ট ব্রেঞ্চের রোববারে কার্যতালিকায় মামলাটি রাখা হয়েছে। বিচারপতি এম এনায়েতুল রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান হাইকোর্ট ব্রেঞ্চে এই রায় ঘোষণা করবেন। জাপানি নাগরিক নাকানো এরিকোর আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির গণমাধ্যমকে বলেন, জাপানে দুই শিশুর জিম্মা নিয়ে রোববারে বিকেলে 3:30টায় হাইকোর্ট রায় ঘোষণা করবেন। ভিন্ন দুই দেশের নাগরিকের সন্তানের অভিভাবকত্ব নিয়ে এটাই বাংলাদেশের আদালতে প্রথম রায় হতে যাচ্ছে। 3 মাসের বেশি সময় ধরে হাইকোর্টে জাপানে দুই শিশুর জেসমিন মালিকা ও লায়লা লিনার অভিভাবকত্ব নিয়ে আইনি লড়াই চলছে। শিশুদের জাপানি মা নাকানো এরিকোর পক্ষে আইন লড়াই করছেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ও তার টিম। অপরদিকে শিশুদের বাংলাদেশি বাবা ইমরান শরীফের পক্ষে আইনি লড়াই করছেন সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল, অ্যাডভোকেট ফওজিয়া করিম ফিরোজ ও তার টিম। উভয় পক্ষে তারা বিভিন্ন আইনি যুক্তি, আন্তর্জাতিক বিভিন্ন মামলার রেফারেন্স আদালতে উপস্থাপন করেছেন। আজ রায় ঘোষণার মধ্যে জাপানি দুই শিশু নিয়ে আইনি লড়াই শেষ হতে যাচ্ছে। এর আগে গত 1 নভেম্বর জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লায়লা লিনা বাংলাদেশে তার বাবা ইমরান শরীফের কাছে থাকবেন নাকি মা নাকানো এরিকোর সাথে জাপানে চলে যাবেন সে বিষয়ে শুনানি শেষ হয়। গত 30 সেপ্টেম্বর হাইকোর্ট আদেশ দেন রাজধানীর গুলশানে ফ্ল্যাটে দুই শিশুর জেসমিন মালিকা ও লায়লা লিনার সঙ্গে জাপানি নাগরিক মা নাকানো এরিকো রাতসহ 24 ঘন্টা থাকবেন। বাংলাদেশি বাবা ইমরান শরীফ শুধু দিনের বেলায় সন্তানদের সঙ্গে দেখা করতে পারবেন। এ সময় ওই ফ্ল্যাটের ভাড়া শিশুদের বাবা মাকে সমানভাবে বহন করতে হবে। এই আদেশ মোতাবেক এতদিন বাবা মা শিশুদের সঙ্গে অবস্থান করে আসছিলেন। গত 31 আগস্ট হাইকোর্ট আদেশ দেন বাবা মা সহ রাজধানী গুলশানে 4 কক্ষ বিশিষ্ট একটি বাসায় থাকবেন জাপানের দুই শিশু জেসমিন মালিকা ও লায়লা লিনা। সেখানে তারা আপাতত 15 দিন থাকবেন। ফ্ল্যাটের ভাড়া উভয় পক্ষকে বহন করতে হবে। সমাজসেবা অধিদপ্তরে ঢাকা ডেপুটি ডিরেক্টর তাদের তত্ত্বাবধানে করবেন। প্রয়োজনে এই কর্মকর্তা ওই ফ্ল্যাটে রাত্রিযাপন করতে পারবেন। গুলশানের বাসায় থাকাকালীন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগে বলা হয় 16 সেপ্টেম্বর এই মামলার পরবর্তী আদেশের জন্য রাখা হয়। ওই দিন বিচারপতি এম এনায়েতুল রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান হাইকোর্ট ব্রেঞ্চ এই আদেশ দেন। দুই শিশু ও তাদের বাবা মায়ের মতামত নেওয়ার পর আদালত এই আদেশ দেন। যদিও একই বাসায় শিশুদের বাবা রাত্রিযাপনে আপত্তি জানিয়েছিলেন, শিশুদের মায়ের পক্ষে আইনজীবী আদালতে বলেছেন, আমরা চাই শিশুরা পারিবারিক পরিবেশে থাকুক। এর আগে ওই দিন দুপুর 2 জাপানি শিশু জেসমিন মালিকা ও লায়লা লিনা বাবার কাছে নাকি মায়ের কাছে থাকতে চান এ বিষয়ে শিশুদের সঙ্গে একান্ত কথা বলেন হাইকোর্ট। বিচারপতিদের খাস কামরায় প্রায় আধা ঘন্টা শিশুদের সঙ্গে কথা বলেন আদালত। পরে নাকানো এরিকোর আবেদনের পরিপ্রেক্ষিতে গত 8 সেপ্টেম্বর হাইকোর্ট আদেশ দেন দুই শিশু জেসমিন মালিকা ও লায়লা লিনাকে নিয়ে বেড়ানো বা মার্কেটে যাওয়ার জন্য বাইরে যেতে পারবেন জাপানি মা চিকিৎসক নাকানো এরিকো। বাংলাদেশি বাবা ইমরান শরীফও সন্তানদের নিয়ে বাইরে ঘুরতে যেতে পারবেন। এছাড়া 9, 11, 13 ও 15 সেপ্টেম্বর শিশুদের সঙ্গে রাতে থাকবেন মা। বাকি দিনগুলোতে বাবা মা উভয়ই আগের নির্দেশ অনুযায়ী শিশুদের সঙ্গে থাকবেন। দুই মেয়েকে আদালতে হাজির করার নির্দেশন আছে। গত 19 আগস্ট সকালে হাইকোর্টে হেবিয়াস কপাস রিট করেন জাপানি চিকিৎসক নাকানো এরিকো।
রিটে মেয়েদের নিজের জিম্মায় নেওয়ার নির্দেশনা চান ওই নারী। ওই দিন জাপানে দুই শিশু এবং তাদের বাবা শরীফ ইমরানকে এক মাসের জন্য দেশ থেকে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। একই সঙ্গে দুই শিশুকে 31 আগস্ট আদালতে হাজির করার নির্দেশ দেন। সঙ্গে তাদের বাবা ও ফুপুরকে নিয়ে আসতে বলা হয়। রাজধানী গুলশান আদাবর থানার ওসিকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়। কিন্তু এর মধ্যে 22 আগস্ট 10 ও 11 বছর বয়সী শিশু দুটিকে হেফাজতে নেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। এ বিষয়টি 23 আগস্ট সকালে হাইকোর্টের নজরে আনেন তাদের বাবার আইনজীবী ফাউজিয়া করিম। আদালতে দুই শিশুকে 31 আগস্ট পঞ্জত তেজগাঁয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে উন্নত পরিবেশে রাখার নির্দেশ দেন। এ সময় প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত জাপানি মা ও বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত বাংলাদেশি বাবা শিশুদের সঙ্গে সময় কাটাতে পারবেন বলে নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে আদালত ওই দিন উভয় পক্ষের আইনজীবীদের 31 আগস্টের মধ্যে বিষয়টি সমাধান করতে ভূমিকা রাখতে বলেছিলেন। তবে সোমবার 30 আগস্ট রাত পর্যন্ত আইনজীবীদের উপস্থিতিতে কয়েক দফা বৈঠক করেও দুই পক্ষ কোনো সমঝোতায় আসতে পারেনি। জানা গেছে 2008 সালে জাপানি চিকিৎসক নাকানো এরিকো ও বাংলাদেশি আমেরিকান নাগরিক শরীফ ইমরান জাপানি আইন অনুযায়ী বিয়ে করে টোকিওতে বসবাস শুরু করেন। তাদের 12 বছরে সংসারে 3 কন্যা সন্তান জন্ম নেয়। তারা তিনজনই টোকিও জাফো সিটিতে অবস্থিত আমেরিকান স্কুল ইন জাপানে শিক্ষার্থী ছিলেন। 2021 সালে 18 জানুয়ারি শরীফ ইমরান এরিকোর বিবাহ বিচ্ছেদ হয়। 21 জানুয়ারি ইমরান আমেরিকা স্কুল ইন জাপান কর্তৃপক্ষের কাছে তার মেয়ে জেসমিন মালিকাকে নিয়ে যাওয়ার আবেদন করেন, কিন্তু এতে এরিকোর সম্মতি না থাকায় স্কুল কর্তৃপক্ষ ইমরানের প্রস্তাব প্রত্যাখ্যান করে। এরপর একদিন জেসমিন মালিকা ও লাইলা লিনা স্কুল বাসে বাড়ি ফেরার পথে বাস স্টপ থেকে ইমরান তাদের অন্য একটি ভাড়া বাসা নিয়ে যান। গত 25 জানুয়ারি শরীফ ইমরান ও তার আইনজীবীর মাধ্যমে এরিকোর কাছ থেকে মেয়েদের পাসপোর্ট হস্তান্তরের আবেদন করেন, কিন্তু এরিকো ওই আবেদনে প্রত্যাখ্যান করে মেয়েদের নিজ জিম্মায় পেতে আদেশ চেয়ে গত 28 জানুয়ারি টোকিওর পারিবারিক আদালতে মামলা করেন। আদালত 7, 11 ও 14 ফেব্রুয়ারি মেয়েদের সঙ্গে এরিকো সাক্ষাতে অনুমতি দিয়ে আদেশ দেন, কিন্তু ইমরান আদালতের আদেশ ভঙ্গ করে মাত্র একবার মায়ের সঙ্গে দুই মেয়েকে সাক্ষাতে সুযোগ দেন। এরপর গত 9 ফেব্রুয়ারি মিথ্যা তথ্যের ভিত্তিতে ইমরান তার মেয়েদের জন্য নতুন পাসপোর্ট গ্রহণ করেন। 21 ফেব্রুয়ারি জেসমিন মালিকা ও লাইলা লিনাকে নিয়ে তিনি দুবাই হয়ে বাংলাদেশে চলে আসেন। গত 31 মে টোকিও পারিবারিক আদালতে জেসমিন মালিকা ও লাইলা লিনাকে তাদের মা এরিকোর জিম্মায় হস্তান্তরের আদেশ দেন। তবে দুই মেয়ে বাংলাদেশে থাকায় বিষয়টি নিয়ে তিনি বাংলাদেশে একজন মানবাধিকার কর্মী ও আইনজীবীর সঙ্গে পরামর্শ করেন। এরপর গত 18 জুলাই তিনি শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশে আসেন।